বিএনপি নেতাদের খুনি এবং বিশ্বাসঘাতকের রাজনীতি ছাড়ার অনুরোধ জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। যদি সুষ্ঠু রাজনৈতিক ধারা চালু করতে হয়, রাজনীতিকে কলুষমুক্ত করতে হয়, ইতিহাসকে কলুষমুক্ত করতে হয়, তাহলে যুদ্ধাপরাধীদের রাজনীতি করা যেমন নিষিদ্ধ হওয়া প্রয়োজন, একই সাথে যারা বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করে দেখে বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায় তাদেরও রাজনীতি এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। একজন খুনির পক্ষে, জিয়াউর রহমানের পক্ষে, একজন খুনি এবং ট্রেইটরের পক্ষে যারা রাজনীতি করে তাদের রাজনীতি করার আসলে অধিকার থাকা উচিত নয়। এই সময় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আসছে। তারা একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টায় লিপ্ত। ইতিহাসের পাতায় বহু নেতার বীরত্বগাথার গল্প আপনারা পড়েছেন, আপনারা বহু নেতার কথা আপনারা শুনেছেন পড়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো এইভাবে মানুষকে উদ্বেলিত করে লাখে লাখে জীবন দেওয়ার তরে যুদ্ধে যাওয়া, সেটি খুব বেশি নেতার এইভাবে একটা ব্যাপক জনগোষ্ঠীকে উদ্বেলিত করতে পারেননি। বাঙালির ইতিহাসে তো কেউ নয়, এবং সেই কারণেই বঙ্গবন্ধু মুজিব হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এবং সেই কারণেই বঙ্গবন্ধু মুজিব হচ্ছেন বিশ্ব ইতিহাসে একজন অনন্য নেতা। এই সময় তিনি আরো বলেন, জিয়াউর রহমান কার্যতপক্ষে একজন খুনি ও বিশ্বাসঘাতক ছিলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এই খুনির দলের রাজনীতি যারা করেন তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করেন। আমাদের নেত্রী ঘোষণা করেছেন দেশের 80% মানুষকে টিকা দেওয়া হবে, এবং এবছরের ডিসেম্বরের মধ্যে ব্যাপক সংখ্যক কোটি কোটি মানুষকে টিকা দেওয়া হবে। বিএনপি মনে করেছিল টিকা আমরা সংগ্রহ করতে পারবো না, পরে যখন এখন টিকা সংগ্রহ শুরু হয়েছে, গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। আমি বিএনপির নেতাদের বলবো, খুনি এবং বিট্রেয়ার, ট্রেইটর এবং খুনি জিয়াউর রহমানের রাজনীতি ছাড়ো, জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন করা হবে জাতির সামনে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এস সালামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন এই সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহসভাপতি আবুল কালাম আজাদ, এটিএম পিয়ারুল ইসলাম, মহিউদ্দিন রাশেদ, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল কাশেম চিস্তি সহ অনেক নেতাকর্মী। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।